নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। তবে আজকে একটি বিশেষ মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই অবগত করার চেষ্টা করেছি বা জানাবার চেষ্টা করেছি যে খুব তাড়াতাড়ি আমি একটি নতুন জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান শুরু করব, যেখানে আপনারা এসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে পারবেন। তো সেই সময় অর্থাৎ আমি প্রথম থেকেই বলে আসছি যে আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস থেকে চালু করব। তো সামনের সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ 2018 সেপ্টেম্বর মাস থেকে নতুন ক্লাস চালু হয়ে যাবে। এখন বর্তমানে ভর্তি চলছে, আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই সত্বর যোগাযোগ করে ভর্তি হতে পারেন। স্ক্রিনে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা ওখানে দেওয়া রয়েছে, যেই নাম্বারটির মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেই শিক্ষা প্রতিষ্ঠানটি আমি নতুনভাবে চালু করছি তার নাম দেওয়া হয়েছে দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতন। এই দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতনে আপনারা এসে, এটি আগরপাড়া বিটি রোডের কাছে, আমার নিজস্ব চেম্বার বা আমার নিজস্ব বাড়ি হচ্ছে আগরপাড়া, এবং আগরপাড়া বিটি রোডের কাছেই এই জ্যোতিষ দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতনের যে পড়ানো অর্থাৎ যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা দান করার যে আয়োজন, সেটি আমার নিজস্ব বাড়ির কাছাকাছি একটি রুমের মধ্যে আমি করার চেষ্টা করছি। আমার নিজস্ব চেম্বারেই এখন আপাতত শুরু করা হবে এবং পরবর্তীকালে অবস্থা অনুসারে এটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনাও আছে। তো প্রথমে আজকে যে বিষয়টিকে নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা তো অবশ্যই যদি মনে করেন যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আমি বিশেষ জ্ঞান অর্জন করব, তাহলে অবশ্যই আপনারা সত্বর যোগাযোগ করে নিতে পারেন। এবারে আমি যেটা বলবো যে আমাদের যে এই দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতনের যে পড়ানোর যে স্ট্যান্ডার্ড, এই পড়ানোর স্ট্যান্ডার্ডটিকে একটু নতুনভাবে আমি সাজাবার চেষ্টা করছি এবং কিছুটা পরিকল্পনা করেও নিয়েছি। দেখুন, যারা সাধারণ মানুষ তারা হয়তো নিশ্চয়ই জানেন না যে জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত ইনস্টিটিউটগুলি জ্যোতিষশাস্ত্রের যে পড়াশোনাগুলি করায় সেগুলো একটি বিশেষ ভাবধারার মাধ্যমে করাবার চেষ্টা করে, এবং যারা অলরেডি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সব ইনস্টিটিউট আমি বলবো না কারণ অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা বিশেষ টেকনোলজির মাধ্যমে পড়াশোনা শেখায়, তারা প্রচণ্ড আপডেট করে তাদের ইনস্টিটিউটকে, তো তাদের কথা আমি বলছি না। কিন্তু এমন অনেক ইনস্টিটিউট আছে যারা কিন্তু একটু লং টাইম ধরে জ্যোতিষ শিক্ষাটাকে প্রদান করে, এবং লং টাইম ধরে যে জ্যোতিষ শিক্ষা প্রদান করার যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মানে একটা সংকট তৈরি করে দেয়, আবার মানে একটা আনস্যাটিসফ্যাকশনও কাজ করে যে এত দীর্ঘদিন ধরে যে পড়াশোনাগুলো করানো হয় সেগুলোর ভেতরে যে খুব ভালো যুক্তি আছে এরকম কিন্তু ব্যাপারটা না। দেখুন, বর্তমানে আমরা যত যুগ পরিবর্তন হচ্ছে, যত আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি, তত আমাদের কিন্তু টেকনোলজিরও খুব সুন্দর সুন্দরভাবে বিস্তার হচ্ছে, এবং এই টেকনোলজির বিস্তার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি। তাই আমরা টেকনোলজিকে মাথায় রেখে এবং আমরা যুগের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গেলে পারে আমাদেরকে অবশ্যই টেকনোলজিকে আমাদেরকে মানতেই হবে বা টেকনোলজিকে আমাদেরকে নিতেই হবে, এবং এই টেকনোলজি এসে যাওয়ার ফলে আমাদের কিন্তু সমস্ত দিকেই অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এসে গেছে। আমরা যেমন মোবাইলের মধ্যে বিভিন্ন ক্যালেন্ডার বলুন, বিভিন্ন পঞ্জিকা বলুন, আমরা কিন্তু মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেটি ডাউনলোড করেই কিন্তু আমরা সেই পঞ্জিকা সম্পর্কে, পঞ্জিকার যদি কোনো প্রয়োজন হয় সেটি কিন্তু আমরা মোবাইলের অ্যাপসেই পেয়ে যাব। এখন কিন্তু বাড়িতে পঞ্জিকা রাখা অনেকেই কিন্তু বাড়িতে আর পঞ্জিকা রাখেন না, কারণ মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করা যায়, এবং বিভিন্ন অ্যাপসের মধ্যে একটি পঞ্জিকারও কিন্তু ভালো ভালো অ্যাপস আছে, যেমন হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বা বেণুমাধবশীলের পঞ্জিকার, এদের কিন্তু অ্যাপস আছে, এবং সেই সমস্ত অ্যাপসগুলো ডাউনলোড করে নিলে পরে কিন্তু আমরা পঞ্জিকার সমস্ত ডিটেলসটাই পেয়ে যাব। ঠিক সেরকমভাবে আমরা কিন্তু আজকের বর্তমান যুগেতে
বিভিন্ন ল্যাপটপ কম্পিউটার বা বিভিন্ন মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে কিন্তু আমরা কুণ্ডলী তৈরি করতে পারি, অর্থাৎ একটি পুষ্টি কিন্তু তৈরি করে ফেলতে পারি খুব অনায়াসে হাতের কয়েকটি ক্লিকের মাধ্যমে। এই যে পুষ্টি প্রস্তুত করার যে টেকনিক সেটি এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে এবং অনেকটাই বেশ সহজ, শুধু বলবো না অনেকটাই কিন্তু ভালো এবং অনেকটাই সময় কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেয়। আমরা একটু মাফ করবেন, আমরা যখনই কোনো মানুষের ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থকে পাবো তখন কিন্তু আমরা মোবাইল বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারেতে তার সেটিকে ক্লিক করে আমরা কিন্তু তার সম্পূর্ণ ডিটেলস, তার সমস্ত কিছু, তার জন্ম চার্ট, তার নবাংশ, তার দশমাংশ কুণ্ডলী, তার বর্তমান গোচয়, বর্তমান দশা, অন্তর্দশা, এভরিথিং, অষ্টবর্গ চক্র, সব কিছু কিন্তু আমরা অ্যাপসের মধ্যে পেয়ে যাই। এবারে ঘটনা হচ্ছে যে যেই সমস্ত ইনস্টিটিউটগুলি পুরনো ভাবধারার মধ্যে শিখিয়ে আসছে তারা নিজের ইনস্টিটিউটের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্সকেই প্রায় দেড় বছর দু বছর ধরে শিখিয়ে আসে এবং এই ম্যাথামেটিক্স বা অঙ্ক শিখতে শিখতে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বোরিং হয়ে যায় এবং যখন তারা প্রফেশনাল জায়গাতে আসে তখন কিন্তু সেই অঙ্কগুলোর খুব একটা মানে খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ এখন কিন্তু সবাই যারা প্রফেশনাল জায়গাতে আসছে বা যারা প্রফেশনাল জায়গাতে আসছে না কিন্তু জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট রাখে তারা কিন্তু ম্যাথামেটিক্সের দিকে যায় না, তারা কিন্তু ডাইরেক্টলি ডেট অফ বার্থ টাইম অফ বার্থটা ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু ছকে পৌঁছে যাওয়ার চেষ্টা করে এবং এই যে দীর্ঘ ম্যাথামেটিক্সটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কোনো আর কাজে লাগে না। আমি বলছি না যে ম্যাথামেটিক্স শেখা উচিত নয়, আমি কিন্তু এটা বলছি না, আমি বলছি যে ম্যাথামেটিক্স তো অবশ্যই জানতে হবে কিন্তু ম্যাথামেটিক্সের যে দীর্ঘমেয়াদ ব্যাপারটা বা দীর্ঘদিন ধরে ম্যাথামেটিক্সকে নিয়ে পড়ে থাকতে থাকতে কিন্তু একটা বোরিং ফিল হতে শুরু করে, এটা কিন্তু আমি বিশেষভাবে লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এইরকম একটা মানসিকতা দেখতে পাওয়া যায়, কারণ ছাত্রছাত্রীরা কিন্তু খুব বেশি ইন্টারেস্টেড হয় ভাব বিচারের ক্ষেত্রে, অর্থাৎ আমি একজন জাতকের জন্মছক কিভাবে বিচার করব, অর্থাৎ কিভাবে তাকে প্রেডিকশন করব। তো আমাদের যে এই দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান, এই দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমি নিজে হাতে এটাকে শেখাবো এবং আপনারা দীর্ঘদিন থেকে আমাকে তো দেখছেন এবং আমার বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, সেখানে আপনারা হয়তো নিশ্চয়ই আশা করবো যে আমার ওপর আশা রাখতে পারেন যে আমি হয়তো নিশ্চয়ই শেখাতে পারবো যথেষ্ট সুন্দরভাবে এবং আমি সেখানে একটা জিনিসের উপরেই খুব বেশিভাবে জোর দেওয়ার চেষ্টা করবো যে একজন জাতকের জন্মছক বিচার করতে গেলে পারে বা তাকে প্রেডিকশন করতে গেলে পারে কোন কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতে হবে এবং সেই বিষয়গুলি, যেই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান রাখলে পারে আপনি কিন্তু অনায়াসেই একজনের জন্মছক বিচার করে বলতে পারবেন, সেই বিষয়গুলি কিন্তু এখানে বিশেষভাবে প্রথম থেকেই শুরু করা হবে সেগুলোকে শেখানো। অর্থাৎ আমরা ভাব বিচার বা পুষ্টি বিচার সম্পর্কে কিন্তু এই দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা নিকেতনে কিন্তু আমরা ভাব বিচার এবং পুষ্টি বিচার এবং প্রেডিকশন এই বিষয়টার উপরে কিন্তু আমরা খুব বেশি জোর দেব এবং প্রথম থেকেই আমরা এই প্রসেসিংই চলব যাতে আমরা খুব ভালো করে পুষ্টি বিচার বা একজন জাতকের কে ভালোভাবে প্রেডিকশন করতে পারি। এর সঙ্গে সঙ্গে প্রতিকার নিয়ে একটা বেশ কনফিউশন আছে, আমরা দেখেছি যে অনেক ইনস্টিটিউটে প্রতিকার শাস্ত্রটি সম্পর্কে কিন্তু বিশেষ জ্ঞান প্রদান করা হয় না, অনেক ইনস্টিটিউটে হয়তো দেখা যায় দু বছর তিন বছর পড়াশোনা করার পরও প্রতিকার নিয়ে কি ধরনের প্রতিকার করলে পারে জাতকের একজন মানুষের ভালো হতে পারে, সে রিকভার হতে পারে তার নিজস্ব সমস্যা থেকে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কিন্তু বিশেষভাবে সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু বিশেষভাবে পারদর্শী করা হবে। এর সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা বাস্তু এবং সংখ্যাতত্ত্বের একটা বেসিক নলেজ কিন্তু অবশ্যই পাবেন, এই প্রতিষ্ঠানে কিন্তু বাস্তু এবং সংখ্যাতত্ত্বের একটি বিশেষ নলেজ আপনারা পাবেন যেটাকে বলা হয় বেসিক নলেজ এবং এই বেসিক নলেজটা কিন্তু আপনাদের অনেকটাই আপনাদের যে পড়াশোনা সেই পড়াশোনার ভাবধারাটাকে অনেকটাই উন্নত মানের তৈরি করে দেবে এবং এইখানে প্রথম কোর্স করা হবে আট বছরের, এই আট মাসে, মাফ করবেন, আট মাসের ফার্স্ট কোর্স করা হবে এবং আট মাসের কোর্সের জন্য এখন ভর্তি চলছে যেটা সেপ্টেম্বর মাস থেকেই ক্লাস চালু হয়ে যাবে এবং আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা সত্বর যোগাযোগ করার চেষ্টা করুন এবং এই আট মাসের মধ্যে আপনার জ্যোতিষশাস্ত্রের যে পুষ্টি বিচার বা যে প্রেডিকশন করার একটা বেশ মোটামুটি একটা ধ্যান ধারণা কিন্তু আপনাকে
আপনাকে অবশ্যই আপনার ভিতরে তৈরি করার দায়িত্ব আমি নিজে অবশ্যই নেব, এবং সেখানে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাকে এই 8 মাসের মধ্যে জ্যোতিষ সম্পর্কে বা জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশন সম্পর্কে কিন্তু আপনাকে মোটামুটি আমি পোক্ত করার চেষ্টা করব। এরপরে কোর্স আরও থাকবে, এবং আপনারা যদি সেই সমস্ত কোর্সে করতে ইন্টারেস্টেড হন বা আরও উচ্চ মানের পড়াশোনা করতে ইন্টারেস্টেড হন, সেগুলো তো অবশ্যই আছে, কিন্তু এখন বর্তমানে কিন্তু যে 8 মাস ধরে যে কোর্সটা হবে তার ভর্তি চলছে, এবং এই 8 মাস কোর্স হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু জ্যোতিষ ভারতী, জ্যোতিষ জ্ঞান ভারতীর যে একটি সম্মান, সেই সম্মানে কিন্তু আপনাদেরকে সম্মানিত করা হবে। এর সঙ্গে সঙ্গে 8 মাসের মধ্যে আপনাদেরকে, আপনারা যারা অনেকেই আমার কাছে প্রচুর ফোন আসে যারা জ্যোতিষশাস্ত্র হয়তো তারা বিভিন্ন স্টেজে আপনারা আছেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আছেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছুটা বোঝেন বা সম্পূর্ণ অনেকটাই বোঝেন না কিন্তু বেশ কিছুটা বোঝেন, যারা অনেকে আমাকে ফোন করেছেন, যারা পুরোহিত মানে আমাদের যে ঠাকুর মশাই আমরা যেটাকে বলি অর্থাৎ ব্রাহ্মণ, এবং যারা পুরোহিতের কাজ করে তারা কিন্তু অনেক সময় জ্যোতিষশাস্ত্রের একটা সংস্পর্শে থাকে, এবং তাদের কিন্তু একটা অনুরোধে কিন্তু অনেক সময় তাদের যে জজমান আছেন বা যাদের তাদের যে কাস্টমার আছে তাদেরকে কিন্তু একটি পরামর্শ দেওয়ার একটা সুযোগও পায় তারা, এবং অনুরোধ, অনেক অনুরোধ আসে বিভিন্ন জজমান থেকে, তারাও কিন্তু আমি বলবো যে এই শাস্ত্রটি সম্পর্কে কিন্তু অবশ্যই বিস্তারিতভাবে আপনারা কিন্তু এই 8 মাসের মধ্যে, মাফ করবেন প্রচণ্ড গরম, যেহেতু এই শাস্ত্রটির এই শাস্ত্রটি সম্পর্কে এই 8 মাসের মধ্যে যারা বিশেষ করে জ্যোতিষটাকে কিছুটা বোঝেন তাদের জন্য কিন্তু খুবই সহায়ক হবে। এবং আমি দেখেছি যে অনেকে আমাকে ফোন করেছেন যারা অন্যান্য ইনস্টিটিউটের মধ্যে আছেন, তাদের ম্যাথামেটিক্সের কারণে, আমি জানি ম্যাথামেটিক্স একটা প্রবলেম হয় কারণ ম্যাথামেটিক্স 1.5-2 বছর ধরে একটা ইনস্টিটিউটে শেখায় এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু সেটা আলটিমেটলি কোনো কাজে লাগে না। হয়তো আমার এই কথাটার অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু আমি খুব বাস্তবিক জায়গা থেকে বলছি যে এটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কাজে লাগে না, কারণ হচ্ছে যেহেতু সফটওয়্যার, যেহেতু অ্যাপস বিভিন্ন এসে গেছে, বিশেষভাবে যখন যারা ভবিষ্যতে গিয়ে প্রফেশনালভাবে অ্যাস্ট্রোলজি করতে চান এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের উপকার করতে চান তাদের ক্ষেত্রে দেখা যায় তো যারা, তারা কিন্তু আর হাতে অঙ্ক করে 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 কিন্তু রাশিচক্র বার করে না, এখন কিন্তু এফেমেরিস বা অ্যাসেন্ডেন্সের মতো বই কিন্তু অনেকটাই পড়ে থাকতে দেখেছি, আমার কাছে যেমন আছে কিন্তু পড়ে থাকতে দেখেছি কারণ কাজে লাগে না, কারণ এখন সফটওয়্যারগুলো কিন্তু সমস্ত ডিটেলসই বার করে দেয় খুব সহজে এবং খুব সঠিকভাবেই, তো যার ফলে ম্যাথামেটিক্সটাকে আমি কিন্তু এই 8 মাসের পরে যে কোর্সটা করানো হবে সেখানে কিন্তু ম্যাথামেটিক্সের কোর্স করানো হবে, এবং সেই কোর্সে যদি আবার 8 মাস পরে যদি আবার কেউ ভর্তি হতে যান তখন কিন্তু ম্যাথামেটিক্স নিয়ে বিস্তারিতভাবে সেখানে সে শিখতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও আমাদের যে দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষানিকেতনের ক্ষেত্রে আপনারা কিন্তু আরও একটি সুযোগ পেয়ে যাবেন, সেটা হচ্ছে অভিজ্ঞ জ্যোতিষ যারা দীর্ঘদিন ধরে প্রফেশনে আছে এবং যারা টিভিতে বসছেন বা যারা বেশ যাদের নাম ডাক আছে, এরকম জ্যোতিষের জ্যোতিষদের থেকে বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু এই সংস্থানে যদি আপনারা ছাত্রছাত্রী হন সেই সমস্ত জ্যোতিষদের থেকে কিন্তু বিভিন্নভাবে আপনারা বিভিন্ন পরামর্শ পেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ভালো গাইডলাইন পেতে পারেন যে কিভাবে আপনি প্রফেশনালভাবে আপনি নিজেকে স্ট্যান্ড করতে পারবেন, এই বিষয়টার দিকেও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান বিশেষভাবে খেয়াল রাখবে। অর্থাৎ সম্পূর্ণভাবে একজন অ্যাস্ট্রোলজার গঠন করার যে সম্পূর্ণ প্রসেস সেটা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে, আমি নিজে যেহেতু এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমি, তাই আমি নিজে কিন্তু এই বিষয়টিকে আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বিশেষভাবে যেটি বলবো সেটি হচ্ছে যে যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই সত্বর যোগাযোগ করুন, কারণ সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ক্লাস চালু করে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জ্যোতিষশাস্ত্রের পড়াশোনা করার পর অনেকে আছেন এরকম যারা কিন্তু প্রফেশনালভাবে নিজেকে দাঁড় করাতে চান না, তারা হয়তো অন্যান্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু জ্যোতিষকে প্রচণ্ড ইন্টারেস্ট রাখেন, জ্যোতিষকে শিখতে চান, তাদের জন্য আমি বলবো যে আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এবং অবশ্যই শিখতে পারেন,
কারণ আমি কিন্তু প্রচুর আমার আমি যেরকম আমি যে সমস্ত প্রোগ্রাম করি আপনাদের যেভাবে আমি সহযোগিতা পেয়েছি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ অ্যাস্ট্রিপসে যেভাবে আপনারা আমার অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, অনুষ্ঠানকে দেখেছেন, আপনাদের যে ভালো লেগেছে এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তবে এখানে আমি একটি বিশেষ বিষয়ের ওপর দৃষ্টি দিতে চাই বা আপনাদেরকে বলতে চাই যে অনেক সময় আমরা দেখেছি যে জ্যোতিষ শিখে নিয়ে কিছু মানুষ আছে যারা জ্যোতিষটাকে মানে থিওরিক্যালভাবে পড়াশোনা করেছে। অর্থাৎ ধরুন দেখা গেল যে কোনো একটি যোগ সম্পর্কে সে পড়াশোনা করেছে এবং সে পড়াশোনা করেছে যে সেই যোগটি থাকলে জন্মছকে কীভাবে কী এফেক্ট দিতে পারে, সেটা বই দেখে সে জেনে গেছে। এবারে যখনই ধরুন আমি ধরুন একটি অনুষ্ঠান করছি এবং সেই যোগটির অন্য কিছু বা অন্য রকমভাবে আমি সেটাকে আলোচনা করার চেষ্টা করছি বা আমার অভিজ্ঞতা সেখানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেখানে দেখেছি সেই ধরনের জাতকরা কিন্তু বিভিন্ন নেগেটিভ কমেন্টস করে। এই নেগেটিভ কমেন্টস করার ভিতরে আর কিছুই নেই, কারণ হচ্ছে সে যেটা পড়েছে সেটা আমার কথা অনুসারে মিলছে না, আর কিছু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে জ্যোতিষের থিওরি এবং প্র্যাকটিক্যালি জ্যোতিষের যখন আপনারা ক্লায়েন্ট দেখবেন তখন কিন্তু এই থিওরিগুলি যে সবসময় মিলবে তার কোনো মানে নেই। এখানে একটা খুব বড় একটা জটিলতা বলবো না কিন্তু একটা বেশ বোঝার ব্যাপার আছে যে জিনিসটা কীরকম হচ্ছে। অর্থাৎ থিওরিক্যালভাবে আমরা যেমন একটা বিষয় সম্পর্কে জানবো কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখবো যে সেই থিওরিটা কিন্তু অনেক সময় মিলবে না, হয়তো সবসময় হবে না এরকম কিন্তু অনেক সময় কিন্তু সেই থিওরিটা মিলবে না। তাহলে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যারা জ্যোতিষ প্রফেশনে আছে, যারা 1000-2006 দেখেছে অলরেডি কমসে কমের কথা বলছি, তাদের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব মূল্যবান হয়। কারণ থিওরিক্যালভাবে কিন্তু আপনি কিছু সূত্র পেতে পারেন কিন্তু থিওরিক্যালভাবে প্র্যাকটিক্যালি সেই যোগটি বা সেই গ্রহটি সেই অবস্থানে থাকতে পারে, আলটিমেটলি মানুষকে কী ফল দিচ্ছে সেটা কিন্তু একজন যারা প্রফেশনালভাবে আছে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। এবারে দেখুন জ্যোতিষশাস্ত্রে যে সমস্ত ইনস্টিটিউটগুলি আছে সেখানে যে সমস্ত স্যারেরা আছে, অর্থাৎ দেখা গেল যে ধরুন অনেক বড় একজন তিনি অ্যাস্ট্রোলজার, তিনি টিভিতে বসেন বা তাকে হয়তো সবাই চেনেন, তিনি অ্যাডভার্টাইজ করছে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আসুন এবং আপনারা কিন্তু তাকেই দেখে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনারা যখন ভর্তি হয়ে যাচ্ছেন তখন কিন্তু দেখছেন যে তিনি কিন্তু আর কোনো রোল প্লে করছেন না তার ইনস্টিটিউটে। তিনি হয়তো মাসে একদিন বা মাসে দু মাসে একদিন আসেন এবং এসে কিছু গল্প করে চলে যান, এবং আপনারা যখন তাদের ইনস্টিটিউটে যাচ্ছেন তখন আপনারা দেখছেন যে অন্যান্য স্যারেরা কিন্তু আপনাদেরকে পড়াশোনা করাচ্ছে এবং যে সমস্ত স্যারেরা এই পড়াশোনাগুলো করায়, কারণ এটা একদম প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার কথা বলছি, যারা এরকম ইনস্টিটিউটের সঙ্গে সংযুক্ত রয়েছেন তারাই আমার কথাটাকে বুঝতে পারবেন, কারণ অন্যান্য লোক কিন্তু বুঝতে পারবে না আসলে ব্যাপারটা কী বলতে চাইছি আমি। তো ঘটনা হচ্ছে যে যারা এই ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করায় তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা কিন্তু খুব একটা প্রফেশনাল নয়। যেহেতু তারা প্রফেশনাল নয় তারা কিন্তু থিওরির ওপরে কিন্তু খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু প্রফেশনাল যেহেতু নয় তাহলে তার কিন্তু সেই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাটা থাকে না যে এক্স্যাক্টলি যোগটি অন্যান্য মানুষের ক্ষেত্রে কী ফল দিচ্ছে। এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এমন জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষ শেখা উচিত যে জ্যোতিষী জ্যোতিষের ওপর যেমন তার জ্ঞান রয়েছে এবং তার প্রফেশনাল জায়গাতে তার প্রচুর ছক দেখার একটা অভিজ্ঞতাও আছে। এই দুটোর কম্বিনেশান যখন হবে তখন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে এবং খুব ভালোভাবে কিন্তু আপনি প্র্যাকটিক্যালিভাবে শিখতে পারবেন। যদি আপনি এক্ষেত্রে আমাদের যে দীপজ্যোতি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান বা জ্যোতিষ শিক্ষা নিকেতন, এই জ্যোতিষ শিক্ষা নিকেতনে কিন্তু আমি নিজে হাতে আপনাদেরকে পড়াবার চেষ্টা করব এবং সেখানে আমার জ্ঞান অভিজ্ঞতা দুটোকেই কাজে লাগাবার চেষ্টা করব। একটা হচ্ছে আমি যেটা পড়াশোনা করেছি সেটা তো অবশ্যই আপনাদেরকে দেব এবং যেটা আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে বেস করে আমি কিন্তু আপনাদেরকে সহজভাবে জ্যোতিষকে আপনাদের ভেতরে মানে জ্যোতিষকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং প্রচুর জ্যোতিষের এমন এমন বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কিন্তু পড়াশোনা বা প্রোগ্রাম করা কিন্তু হয় না বা হয়ে ওঠেনি বা প্রোগ্রাম করাটা, কারণ দেখুন জ্যোতিষের তো কিছু সিক্রেট ব্যাপারও থাকে কিছু গোপন ব্যাপারও থাকে এবং এই গোপন ব্যাপারগুলো ওপেনলি আলোচনা করা যায় না। তো এদের এইরকম কিছু গোপন ব্যাপারও কিন্তু আপনারা এই কোর্সের মধ্যে আপনাদেরকে জানাবার চেষ্টা করব, যেটা কিন্তু আপনাদের জ্যোতিষ প্রফেশনাল ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে একজন মানুষের জন্মছক বিচার করার ক্ষেত্রে।
এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে প্রচুর ছেলেরা তো অবশ্যই, যেমন অনেক আমি দেখেছি যে বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের, আমার তো যাওয়া আসা আছে, সেখানকার স্টুডেন্টদেরকে আমি লক্ষ্য করি, কারণ জ্যোতিষের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের মধ্যে কম বয়সের স্টুডেন্ট কমই থাকে, একটু বেশি বয়সের স্টুডেন্ট বেশি থাকে। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো যে এখন কিন্তু বর্তমানে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে দেখছি যে এই মহিলারা কিন্তু জ্যোতিষের ওপরে, জ্যোতিষ শাস্ত্রটির ওপরে বিশেষভাবে তারা কিন্তু আকর্ষিত হচ্ছেন। এবং আমি সবসময় মেয়েদেরকে বলবো যে আপনার ভেতরে যদি কিছু পড়াশোনা থাকে, তাহলে কারণ কিছু পড়াশোনা তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে, নাহলে জ্যোতিষটা আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, পড়াশোনা না জানলে পারে কিন্তু একটু মুশকিল হয়ে যেতে পারে, পড়াশোনা না জানলে হবে না, কারণ বেশ কিছু বিষয় আছে কিন্তু পড়াশোনা না জানলে পরে অসুবিধা হতে পারে। তবে বহু এখন পড়াশোনা জানে না এরকম ব্যক্তি কমই, সবাই পড়াশোনা জানে মোটামুটি। তো এরকম যারা মহিলা আছেন, যারা এখনও হয়তো আপনাদের বিবাহ হয়নি বা বিবাহ হয়ে গেছে, আপনি একজন ভালো হাউস ওয়াইফ, বা আপনার হয়তো এখন বয়স হয়ে গেছে, সংসারে দায়িত্ব অনেকটাই ছেলে বৌমার হাতে চলে গেছে, আপনি এখন রিল্যাক্স পুরো ফ্রি আছেন, এবং আপনারা বিভিন্ন বিভিন্ন এজ যাই না হোক না কেন, আপনারা জ্যোতিষটাকে খুব বেশি ভালোবাসেন এবং জ্যোতিষের প্রতি বিশেষ ইন্টারেস্টেড, তাদেরকে আমি অবশ্যই বলবো তারা, আপনারা কিন্তু অবশ্যই আমার এই প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়ে আপনারা কিন্তু এই শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে পারেন। এবং যারা কম বয়সী আছে, যারা বিশেষ করে এখনও অবধি বিবাহ হয়নি বা যারা হাউস ওয়াইফ আছেন, আপনারা যদি মনে করেন, তবে কিন্তু জ্যোতিষটাকে নিজের প্রফেশনও বানাতে পারেন, এটা কিন্তু খুব একটি সুন্দর প্রফেশন। এই এই জ্যোতিষশাস্ত্রটির মাধ্যমে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার জীবনটাকে, আপনার পরিবারটাকে কিন্তু আপনি অনেক রকমভাবে সুন্দরভাবে সাজাতে পারবেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটিকে শিখলে পারে কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ প্লাস পয়েন্ট প্রচুর আছে। কারণ আপনি যদি প্রফেশনালভাবে নাও যান, তবুও কিন্তু আপনি এই শাস্ত্রটির দ্বারা কিন্তু আপনি আপনার নিজের পরিবার, নিজের পরিবারের মানুষজন বা আপনার নিজের যে খুব আপন ব্যক্তি যারা আছেন, তাদেরকে কিন্তু অনেক সুন্দর আপনি একটা বুদ্ধি দিতে পারবেন বা একটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আপনি তাদেরকে গাইড করতে পারবেন। কারণ এখানে বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রের ভাববিচারের বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলো করবো, এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য বিশেষ সহায়ক হবে নিজের জীবনের ক্ষেত্রে। এবং আপনারা যদি প্রফেশনালভাবে জ্যোতিষ শিখতে চান, অবশ্যই ওয়েলকাম, কারণ আমি তো প্রফেশনালভাবেই জ্যোতিষ শেখাবার চেষ্টা করব, যাতে আপনি প্রফেশনাল জায়গাটাকে ভালো করে অ্যাচিভ করতে পারেন, এবং সব মিলিয়ে আমি কিন্তু একটি সুন্দরভাবে আপনাদেরকে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে ভর্তি হবেন তাদেরকে কিন্তু আমার জ্ঞান যতটুকু আছে ততটুকু সম্পূর্ণভাবে দিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে সঠিক একটা দিশা এবং জ্যোতিষের সম্পর্কে, জ্যোতিষশাস্ত্রের সম্পর্কে একটা মোটামুটি ভালো ধ্যান ধারণা কিন্তু পৌঁছে দেবার আমি অবশ্যই চেষ্টা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র একটি সমুদ্র, এর পড়াশোনা কোনোদিনও শেষ হতে পারে না, তাই পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে দরকার যে জ্যোতিষের যে জ্যোতিষ আসলে কী জিনিসটা, গ্রহ নক্ষত্র, তাদের দৃষ্টি, তাদের এসপেক্ট, তাদের যে বিভিন্ন ডিগ্রি, তাদের ভাববিচারের বিভিন্ন সূত্রাবলী, তাদের কীভাবে তারা কাজ করছে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে। এবং এই বিষয়টা যতক্ষণ আপনারা জানতে পারবেন, পরবর্তী স্টেজে গিয়ে বা পরবর্তী পড়াশোনা, আপনারা যদি একটুখানি জ্যোতিষের একটু ওপরের দিকে গিয়ে পড়াশোনা করেন, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কীভাবে কাজটা হচ্ছে। তাই অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং অতি সত্বর যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাবো আমি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অ্যাস্ট্রো টিপস অবশ্যই দেখতে থাকুন, সেখানে কিন্তু অবশ্যই অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি সামনে আসছি। আর বেশি কিছু বলবো না, তো আজ এই পর্যন্ত, পরবর্তী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।